নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। তার জন্য আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, লাউ পাতা থেকে ডাঁটাগুলো ভেঙে ফেলে দিয়েছি। এই লাউ পাতা পুরো গোটা আমি নিয়ে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি কই মাছ, 4টে কই মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। এবার কী করব তোমরা দেখতে থাকো। কই মাছগুলো প্লেটে ঢেলে নিলাম, এর মধ্যে দিয়ে দেব লবণ, এবার দেব হলুদ, আদা জিরে বাটা দিলাম, রসুন বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেব মাছেতে। এবার সব মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট এইভাবে রেখে দেবো। এবার হাতটা ধুয়ে আসবো। ফিরে আসলাম 15 মিনিট পর। সবার প্রথমে একটা বড় লাউ পাতা আমি দিয়ে দেবো, তারপরে একটা ছোট দিয়ে দেবো, আর একটা ছোট দিয়ে দিলাম, আরও একখানা পাতা আমি দিয়ে দিলাম। মোট 4খানা পাতা আমি এখানে রেখেছি, এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এখান থেকে মশলা মাখানো 2টো কই মাছ আমি লাউ পাতার মাঝখানে দিয়ে দেবো। এবার খানিকটা মশলা আমি মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর একটু সর্ষের তেল আমি এবার মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার লাউ পাতাটা ভাঁজ করে মুড়ে দেবো। লাউ পাতাটা খুব ভালো করে আমি মুড়ে নিয়েছি। এবার দড়ি দিয়ে লাউ পাতাটাকে মুড়ে নেব। একটা পাতা ভালো করে বেঁধে নিয়েছি, আর একটা আমি বেঁধে নেব। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এইটা ভেতর দিকে দিয়ে দিলাম, ঠিক এদিক ওদিক করে পেতে দিচ্ছি। হয়ে গেছে পাতা। এবার লাউ পাতার মাঝখানে মাছগুলো দিয়ে দেবো। আর 2টো মাছ আছে, এই সেই একইভাবে আমি মাছগুলো লাউ পাতার মাঝখানে দিয়ে দেবো। সব মশলাগুলো আমি আবার মাছের মাঝখানে আমি দিয়ে দেবো। আবার একটু সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। একইভাবে পাতাগুলো আমি মুড়ে নেব। এবার সুতোটা দিয়ে লাউ পাতাটাকে বেঁধে নেব।
লাউ পাতাগুলো এইভাবে আমি বেঁধে নিয়েছি। এবার কি করব তোমরা দেখতে থাকো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার জল দিয়ে দেব। জলটা খুব ভালো করে গরম করে নেব, তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। মশলা মাখানো কই মাছ যে লাউ পাতায় মুড়ে রাখছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দুটোই দিয়ে দিলাম। এইভাবে 30 মিনিট সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে, তাই ঢাকাটা আমি দিয়ে দিলাম। ঢাকা তুলে এবার উল্টে দেব, হাতা দিয়ে এবার একটু উল্টে দেব। ঢাকা সরিয়ে লাউ পাতাগুলো 10 মিনিট পর উল্টে দিলাম। এইভাবে আরো 20 মিনিট জলের মধ্যে সিদ্ধ করে দেব, আবার আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকাটা খুলে নেব। লাউ পাতায় কই মাছ ভাপা হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নেব। লাউ পাতাগুলো নিয়ে চলে এসেছি, এবার সুতোগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে সুতোটা। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। মাছগুলো আস্তে আস্তে আছে আর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার মশলা মাখানো লাউ পাতাটাকে খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মশলা দিয়ে লাউ পাতাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। গরম ভাতের সাথে লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর একটা ওই একইভাবে আমি মেখে নেব। সুতোটাকে ছাড়িয়ে দেব, সুতোটা আমি ছাড়িয়ে ফেলেছি। এবার একইভাবে মাছগুলোকে আমি আস্তে করে বার করে নেব লাউ পাতা থেকে। মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ওই একইভাবে লাউ পাতাটাকে মশলা দিয়ে মেখে নেব। এইভাবে তোমরা গরম ভাতের সাথে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে। লাউ পাতাগুলো খুব সুন্দরই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি মেখে নিলাম মশলার সাথে, দেখো সব লাউ পাতাগুলোকে একসাথে খুব ভালো করে আমি মেখে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কই মাছ ভাপা এইভাবেই ভালো লাগে। লাউ পাতাগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা লাউ পাতাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক দেবে, শেয়ারও করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।